নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব কম্পিউটার থেকে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সমস্ত প্রশ্নগুলো আপনাদেরকে আগামীতে সরকারি চাকরির পরীক্ষায় করা হবে তা এই সমস্ত প্রশ্নগুলো এনবিএস কেবিএস এবং আদার্স যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষা আছে তা সেই সমস্ত চাকরি পরীক্ষায় এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা আইবিএস পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আমরা আজকে আপনাদের সাথে প্রশ্ন আলোচনা করব এবং প্রশ্ন আলোচনা শেষে আপনারা সবাই কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আমাদের পোস্ট করবেন তা চলুন কিভাবে আপনারা এই প্রসেসটা করবেন সেই প্রসেসটা আমরা বলে দিই আমরা এক দুই তিন চার করে এরকম প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করব আর যে প্রশ্নটার উত্তর আপনাদের রাইট হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে পঞ্চাশটা প্রশ্ন আলোচনা শেষে আমরা আপনাদের মার্কসটা জিজ্ঞেস করব আপনারা অবশ্যই আপনাদের মার্কস কে কত পেলেন সৎভাবে ক্যালকুলেট করে আপনারা পোস্ট করবেন আর আপনাদের পোস্টের সাথে সাথে আমরা জানতে পারবো আপনাদের নিজেদের পারফরমেন্স আপনারাও নিজেরা জানতে পারবেন এবং তার সাথে সাথে আমাদের ভিডিওটা সার্থকতা তা চলুন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে আর আপনারা এর আগে যে কম্পিউটারের ক্লাসগুলো আলোচনা হয়েছে সেই ক্লাসগুলো দেখতে চাইলে আপনারা আমাদের চ্যানেলের প্লে যান এবং চ্যানেলের প্লে দেখুন কম্পিউটার বলে একটা ফোল্ডার বানানো আছে সেইখানে দেখবেন পরপর ভিডিওগুলো আলোচনা করা আছে তো চলুন আজকে সময় নষ্ট না করে আমরা আজকে কোশ্চেন নাম্বার এক থেকে শুরু করছি দ্য সফটওয়্যার টুলস দ্যাট এনেবলস এ ইউজার টু ইন্টারাক্ট উইথ এ কম্পিউটার ফর স্পেসিফিক পারপাস আর নোন অ্যাস আশা করছি আপনারা সবাই খাতা পেন নিয়ে তৈরি তা এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে অপশন এ হার্ডওয়্যার অপশন বি নেটওয়ার্ক সফটওয়্যার অপশন সি শেয়ারওয়্যার এবং অপশান ডি অ্যাপ্লিকেশন এবং অপশন ই আছে নান অফ দিস কোশ্চেনটা ভালো করে পড়বেন দ্য সফটওয়্যার টুলস দ্যাট এনেবলস এ ইউজার টু ইন্টারাক্ট উইথ এ কম্পিউটার ফর স্পেসিফিক পারপাস আর নোন অ্যাজ তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা তা যারা বলছেন এখানে অপশান সরি আমি ভুলমার্ক করলাম অপশান ডি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন সফটওয়্যার তাদের সবার উত্তর সঠিক যারা অপশান ডি বলছেন চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু এ ড্যাশ শেয়ার হার্ডওয়্যার সফটওয়্যার অ্যান্ড ডাটা এবং এ অথরাইজড ইউজার অপশান এ নেটওয়ার্ক অপশান বি প্রোটোকল অপশান সি হাইপার লিঙ্ক এবং অপশান ডি ট্রান্সমিটার আর অপশান ই আছে নান অফ দিস তাহলে দুই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ নেটওয়ার্ক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি কম্পিউটার প্রোগ্রামস আর রিটন ইন হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হাওয়ার

কোশ্চেন নাম্বার ফাইভ হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফাংশন অফ দ্য কন্ট্রোল ইউনিট তাহলে যেটা ফাংশন না সেটা আমাদের জিজ্ঞেস করেছে তা চারটে অপশানের মধ্যে যারা বলছেন অপশন ডি ডাইরেক্ট অপারেশন তাদের সবার উত্তর সঠিক চলে আসবে আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স সফটওয়্যার ফর অর্গানাইজিং স্টোরেজ অ্যান্ড রিট্রিভাল অফ ইনফরমেশন ইজ অ্যান তাহলে সেটাকে কী বলে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে তা যারা বলছেন অপশন সি ডেটাবেস প্রোগ্রাম তাদের সবার উত্তর সঠিক চলে আজ আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 7 এ সেট অফ স্টেপ বাই স্টেপ প্রসিডিউর ফর অ্যাকমপ্লিশ এ টাস্ক ইজ नोन অ্যাজ এন সাত নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ অ্যালগরিদম नेक्स्ट क्वेश्चन क्वेश्चन নাম্বার 8 হুইচ অফ দি ফলোইং ইজ নট ট্রু এবাউট র‍্যাম র‍্যাম সম্পর্কে কোনটা সত্যি না সেটা আমাদের বলতে হবে 8 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন বি র‍্যাম ইজ দা সেম

এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন অপশন বি ফরম্যাট তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন ইকুয়াল সাম বি ওয়ান ইজ টু বিট ইজ অ্যান এক্সাম্পল অফ তার এটা কিসের এক্সাম্পল সেটা আমাদের কাছে জানতে চেয়েছে এর সঠিক উত্তর যারা বলছেন অপশন বি ফর্মুলা তাদের সবার উত্তর সঠিক এক্সেলের আমরা এটা ফর্মুলা ব্যবহার করি চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ হুইচ অফ দি ফলিং স্টোরেজ মিডিয়া প্রোভাইডস সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস অনলি

চোদ্দ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বাইনারি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন দ্য মোস্ট কমন ইনপুট ডিভাইস ইনক্লুডস পনেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি মাউস অ্যান্ড কিবোর্ড নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন ডাব্লু 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 মিনস ষোলো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন

কুড়ি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ডেটাবেস টোয়েন্টি ওয়ান দা ড্যমারি কেয়ার অফ দা বিহাইন্ড দা অ্যান্ড ম্যানেজ দ্য হার্ডওয়্যার একুশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ অপারেটিং সিস্টেম নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু এ ড্যাশ ইজ এ প্রফেশনালি ডিজাইনড এমটি ডকুমেন্ট দ্যাট ক্যান বি

হার্ম ছাব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ভাইরাসেস নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি সেভেন হোয়াট ইজ দ্য স্টোরেজ এরিয়া ফর ইমেল মেসেজেস কলড সাতাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি এমেল বক্স নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি এইট এ ডেস্কটপ কম্পিউটার ইজ অলসো নোন অ্যাজ এ আঠাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি পিসি মিন্স পার্সোনাল কম্পিউটার নেক্সট কোশ্চেন

চৌত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি অটোমেটিক্যালি অপটার নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর অল আর ইনক্লুড ইন ইনক্লুডেড ইন রিমুভেবল মিডিয়া এক্সেপ্ট দ্য ফলোইং পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি হাই ডিস্ক ড্রাইভ বা হার্ড ডিস্ক ড্রাইভ নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর থার্টি সিক্স ইফ ইউ ওপেন সাম মেনু অ্যান্ড দেন ডিসাইড দ্যাট ইউ ডু নট ওয়ান্ট টু সিলেক্ট সাম অপশান দেন ক্লিক দ্য মেনু টাইটল এগেইন আর প্রেস দ্য ড্যাস কি টু লেট আউট দ্য ছত্রিশ নাম্বার প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি স্কেপ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি সেভেন ইউজিং দ্য ড্যাশ প্রসেস ইট ইজ ইজি টু চেঞ্জ দ্য নেম অফ দ্য ফাইল সাইত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি রিনেমিং নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি এইট ড্যাশ ভিউ শোস দ্যাট হাউ উইল কন্টেন্ট অন প্রিন্টেড পেজ অ্যালং উইথ হুটার অ্যান্ড মার্জিন হেডার অ্যাপেয়ার আটত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি পেজ লেআউট আউট নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি নাইন ইউজিং ড্যাশ দ্য টেক্সট ক্যান বি এন্টারড অ্যান্ড এডিটেড বাই ইফিক এফিসিয়েন্টলি উনচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ডেক্স পাবলিশিং প্রোগ্রাম নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর ফোরটি

দ্য ফলোয়িং আর ইনক্লুডেড ইন দ্য ওয়ার্ল্ড প্রোগ্রাম ড্যাশ টাইটল বার রিবন স্ট্যাটাস বার ভিউস ডকুমেন্টস ওয়ার্কস্পেস পঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ উইন্ডো তো বন্ধুরা আমরা আপনাদের সাথে আজকে পঞ্চাশটা প্রশ্ন সলভ করে ফেলাম এবার আপনারা সবাই একে একে কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন কমেন্ট লাইনে পোস্ট করার সাথে সাথে আপনারা নিজেরা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কীরকম লেভেলে আছে আর কতটা সেটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তা আপনারা সবাই ক্যালকুলেট করে সৎভাবে আপনারা কে কত মার্কস পেলেন সেই মার্কসটা পোস্ট করুন আর আমরা চলে যাচ্ছি আপনাদের আজকে যে হোম ট্যাক্সের প্রশ্ন তা সেই হোম প্রশ্নে আজকে আপনাদের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হলো ড্যাশ কি কম্বিনেশন দ্যাট লেটস ইউ টগল বিটুইন ওপেন উইন্ডোজ অপশান এ অল্টারশিপ ট্যাব অপশান বি অল্টার কন্ট্রোল ট্যাব অপশন সি অল্টার কন্ট্রোল আর অপশন ডি অল্টার ট্যাব আবার আমি আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি ড্যাশ কি কম্বিনেশন দ্যাট লেটস ইউ টগল বিটুইন ওপেন উইন্ডোজ অপশন এ অল্টার শিপ ট্যাব অপশন বি অল্টার কন্ট্রোল ট্যাব অপশন সি অল্টার কন্ট্রোল এবং অপশন ডি অল্টার ট্যাব আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে এখনই আপনার সেই উত্তরটা কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা এই কোশ্চেনের সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট হবে তাদের পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে কেবলমাত্র তারাই ইমেল অ্যাড্রেস দেবেন যাদের চাওয়া হবে তা আপনারা সবাই নিয়মিতভাবে আমাদের ভিডিওগুলো দেখুন আর আপনারা যাদের কাছে ইমেল অ্যাড্রেস চাওয়া হবে আপনারা সবাই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারব আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ